সিনেমা তো আমরা সবাই দেখি, কিন্তু সিনেমার নায়ক নায়িকাদের সম্পর্কে কতটুকু জানি বা খোঁজ খবর রাখি? বলিউড বর্ণ বা হলিউড বর্ণ কম বেশি প্রায় সব সিনেমাই বক্স অফিসে সাফল্য লাভের ক্ষেত্রে বড় ভূমিকা থাকে সেই সিনেমার অভিনয়শিল্পীদের। ভক্তদের কাছে যেমন তাদের জনপ্রিয়, তেমনইভাবে তাদের আয়ও অনেক বেশি। একজন অ্যাক্টর সিনেমার পারিশ্রমিক তো পেয়েই থাকেন, সাথে থাকছে সিনেমার লাভের একটা অংশ। তাছাড়া তাদের আয়ের বড় সোর্স হচ্ছে বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন, অ্যাম্বাসাডর, পোস্টার, টুইটের মাধ্যমেও তাদের ইনকাম হয়ে থাকে। তো এখন কথা হচ্ছে বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতা কারা। সিনেমার প্রেমীদের মনে এই প্রশ্ন জাগতেই পারে, প্রিয় তারকার আয় কত তা নিয়ে কৌতূহল থাকাটাই স্বাভাবিক। তাই সম্প্রতি বিশ্বের সবচেয়ে ধনী 10 জন অভিনেতা তালিকা প্রকাশ করেছে দ্য ওয়ার্ল্ড অব স্ট্যাটিস্টিক্স নামের যুক্তরাষ্ট্রভিত্তিক একটি সংস্থা, এবং তা নিয়ে আজকের এই ভিডিও। তো এবার দেখে নেওয়া যাক কোন 10 জন অভিনেতা 2023-এর হিসাব অনুযায়ী টপ 10 রিচেস্টের অ্যাক্টরে খেতাব পেয়েছে। তো বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতা তালিকায় 10 নম্বর অবস্থানে রয়েছে কেভিন হার্ট। কেভিন হার্ট আমেরিকার জনপ্রিয় কমেডিয়ান ও অ্যাক্টর। তিনি হলিউডের বিভিন্ন চলচ্চিত্র এবং টিভি শোতে কমেডিয়ান অভিনেতা হিসেবে অভিনয় করে থাকেন। তাছাড়াও কেভিন হার্ট বেশ কিছু কমেডিয়ান অ্যালবামও প্রকাশ করেছেন, যা আমেরিকার সিনেমা প্রেমীদের কাছে বেশ জনপ্রিয়তা পেয়েছে। আর তার বিখ্যাত কমেডিয়ান মুভিগুলো হচ্ছে সেন্ট্রাল ইন্টেলিজেন্স, দ্য ম্যান ফ্রম অফ ট্যালেন্টো ও লাইট অ্যালং এর মতো মুভিগুলো তাকে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করেছে। যাই হোক, বর্তমানে কেভিন হার্টের মোট সম্পদের পরিমাণ হচ্ছে 420 মিলিয়ন $420 বা প্রায় 4,080 কোটি টাকা। তিনি শুধু বিশ্বের অন্যতম ধনী অভিনেতাই নন, 2015 সালে টাইম ম্যাগাজিনের প্রকাশিত 100 জন প্রভাবশালী ব্যক্তির মধ্যে একজন ছিলেন কেভিন হার্ট। আর্নল্ড শোয়ার্জনেগার 80-90 দশকের অন্যতম জনপ্রিয় এই বডি ফিল্ডার ও অভিনেতা বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করছেন। এ বয়সে তাকে চেনা না গেলেও আপনি কখনো না কখনো আর্নল্ডের মুভির ক্লিপ বা কোনো ভিডিও দেখেছেন। তার বিখ্যাত মুভিগুলো হচ্ছে দ্য টার্মিনেটর, কোনান দ্য বারবারিয়ান ও ফ্রিডেটর তার অভিনীত বেস্ট মুভি। দ্য টার্মিনেটর পার্ট 1, 2, 3 মুভিতে অভিনয়ের মাধ্যমে হলিউড ছাড়িয়ে বিশ্বব্যাপী জনপ্রিয়তা পেয়েছেন তিনি। বর্তমানে 75 বছর বয়সী আমেরিকার এই প্রভাবশালী অ্যাক্টর বিজনেসম্যান আর্নল্ড শোয়ার্জনেগারের মোট সম্পদের পরিমাণ হচ্ছে $450 মিলিয়ন $450 মিলিয়ন, যা প্রায় 4,080 কোটি টাকা। তো বিশ্বের শীর্ষ ধনীর তালিকার 8ম স্থানে আছেন হলিউডের প্রখ্যাত অভিনেতা রবার্ট ডি নিরো। 60-এর দশকে অভিনয় শুরু করার পর নিজের বর্ণের ক্যারিয়ারে ডি নিরো শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। রবার্ট ডি নিরো কেবল একজন অভিনেতাই নন, তিনি একাধারে নির্মাতা ও প্রযোজকও। আর তার উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে মিন স্ট্রিটস, ট্যাক্সি ড্রাইভার ও ক্যাশনের মতো জনপ্রিয় মুভিগুলো। তবে ডি নিরোর সবচেয়ে জনপ্রিয় ও অস্কারপ্রাপ্ত সিনেমাটি হচ্ছে দ্য গডফাদার। এই সিনেমাটিকে বিশ্ব সিনেমার ইতিহাসে অন্যতম সেরা ও কার্যকরী সিনেমা হিসেবে বিবেচনা করা হয়। তো যাই হোক, কিংবদন্তি তারকা রবার্ট ডি নিরোর বর্তমান সম্পদের পরিমাণ হচ্ছে $500 মিলিয়ন $500 মিলিয়ন, যা প্রায় 5,000 কোটি টাকার বেশি। জর্জ ক্লুনি 10 রিচেস্ট অ্যাক্টরের তালিকায় 7 নম্বরে রয়েছে মার্কিন অভিনেতা ও নির্মাতা জর্জ ক্লুনি। জর্জ ক্লুনি সিনেমা জগতের পাশাপাশি 2008 সাল থেকে জাতিসংঘের শান্তির দূত হিসেবে নিয়োজিত আছেন, এবং 2009 সালে টাইমস ম্যাগাজিন প্রকাশিত প্রভাবশালী 100 জনের সংক্ষিপ্ত তালিকায় উঠে আসে তার নাম। বর্তমানে জর্জ ক্লুনির মোট সম্পদের পরিমাণ হচ্ছে $500 মিলিয়ন $500 মিলিয়ন, যা বাংলা টাকা হয় প্রায় 5,500 কোটি টাকার মতো। আর জর্জ ক্লুনির বেস্ট মুভিগুলোর মধ্যে রয়েছে আর্গো, সিরিয়ানা, গুড নাইট ও অ্যান্ড গুড টাকের মতো পুরস্কারপ্রাপ্ত সিনেমাগুলো। এরপর এই তালিকার 6ম স্থানে রয়েছেন সাবেক চাইনিজ অভিনেতা জ্যাকি চ্যান। মাত্র 5 বছর বয়সে তিনি অভিনেতা হিসেবে ক্যারিয়ার শুরু করেন। জ্যাকি চ্যান ক্যারিয়ারের মোট 150টিরও বেশি মুভিতে অভিনয় করেছেন, এবং জ্যাকি চ্যানকে সর্বকালের সেরা অ্যাকশন হিরোদের একজন হিসেবে বিবেচনা করা হয়। চাইনিজ মুভির মাধ্যমে বিশ্বব্যাপী জনপ্রিয়তা পাওয়ার পর বর্তমানে হলিউডে কাজ করেছেন এ মার্শাল আর্টিস্ট। আর জ্যাকি চ্যানের সবচেয়ে জনপ্রিয় মুভিগুলো হচ্ছে সুপার কপ, পড়শি স্টোরি, ক্রাইম স্টোরি, কুম্ফু পান্ডা ও হলিউডের সিনেমা লাস্ট আওয়ারের মাধ্যমে দুনিয়াব্যাপী জনপ্রিয়তা পেয়েছেন জ্যাকি চ্যান। বর্তমানে জ্যাকি চ্যানের মোট সম্পদের পরিমাণ হচ্ছে $520 মিলিয়ন $520 মিলিয়ন, বা বাংলা টাকা হয় 5,500 কোটিরও বেশি। টম ক্রুজ
বর্তমানে হলিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতাদের একজন হচ্ছেন টম ক্রুজ। তিনবার গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডজয়ী এই হলিউড সুপারস্টার নিজেকে নিয়ে গেছেন সাফল্যের অনন্য উচ্চতায়। হলিউডের বাইরেও বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়তা রয়েছে টম ক্রুজের। আর তার সবচেয়ে জনপ্রিয় মুভিগুলোর মধ্যে রয়েছে টপ গান, ইটস অফ টুমরো ও মিশন ইম্পসিবল মুভিগুলোর মাধ্যমে হলিউডের অন্যতম ধনী অভিনেতায় পরিণত হয়েছেন টম ক্রুজ। বর্তমানে তার টোটাল সম্পদের পরিমাণ হচ্ছে $620 মিলিয়ন $ বা $6,620। আর টম ক্রুজ হচ্ছেন পৃথিবীর একমাত্র অভিনেতা যিনি তার মুভির জন্য শতভাগ লিঙ্কস কিনতেও প্রস্তুত। শাহরুখ খান বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতার তালিকায় এশিয়া ও এন্ডের একমাত্র প্রতিনিধি হিসেবে আছে বলিউড বাদশাহ শাহরুখ খান। দীর্ঘ 3 দশক ধরে বলিউডে একের পর এক কার্যকর সিনেমা উপহার দিয়ে যাচ্ছেন শাহরুখ খান। নিজের অভিনয়ের জাদুতে মুগ্ধ করেছেন কোটি কোটি দর্শকের হৃদয়। তবে শুধু খ্যাতির দিক দিয়ে নয়, বরং তিনি টাকার অঙ্কও ছাড়িয়ে গেছেন বিশ্বের অনেক বড় বড় অ্যাক্টরকেও। 2023 সালের রিপোর্ট অনুযায়ী কিং খানের টোটাল সম্পদের পরিমাণ হচ্ছে $770 মিলিয়ন $ এবং যা বাংলা টাকায় হয় $8,000 কোটি বেশি। তবে বলিউডের এই সুপারস্টারকে বেশ কয়েক বছর ধরে পর্দা দেখা না গেলেও প্রোডাকশন হাউস, বিজ্ঞাপন ও অন্যান্য মালিকানা থেকে আয় করেছেন নিয়মিত। কিন্তু এই বছর শাহরুখ পেয়েছেন তার পূর্ণ সেই রূপে। এবছর জানুয়ারিতে মুক্তি পাবে তার বহুল প্রতীক্ষিত সিনেমা পাঠান। তাছাড়া শাহরুখের আরও 2টি বিগ বাজেটের সিনেমা মুক্তি পেতে পারে এবছর। আর শাহরুখ খানের মোস্ট পপুলার সিনেমার মধ্যে রয়েছে দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে, কুছ কুছ হোতা হে, চেন্নাই এক্সপ্রেস ও হ্যাপি নিউ ইয়ার সহ অনেক বড় বড় ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন এই জীবন্ত কিংবদন্তি। তো এরপর বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতার তালিকায় তৃতীয়তম স্থানে রয়েছে হলিউড অ্যাক্টর ডোয়ান জনসনের নাম। একসময় WWE চ্যাম্পিয়ন দ্য রক ওরফে ডোয়ান জনসন এখন পুরোদস্তুর অভিনেতা। শুধু তাই নয়, বর্তমানে হলিউড সিনেমার সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতাদের একজন তিনি। ডোয়ান জনসন তার সিনেমার ক্যারিয়ারে বেশ কয়েকটি ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন, যার মধ্যে অন্যতম কয়েকটি হলো ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সিরিজ, জামানজি সিরিজ ও ব্ল্যাক আদম। বর্তমানে হলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা ডোয়ান জনসনের মোট সম্পদের পরিমাণ হচ্ছে $800 মিলিয়ন $ বা বাংলা টাকায় হয় $8,500 কোটিরও বেশি। তো তালিকায় 2 নম্বরে রয়েছে টেইলর পেরি। টেইলর পেরি আফ্রিকার বংশোদ্ভূত হলিউড অ্যাক্টর, রাইটার, প্রযোজক ও ডিরেক্টর। টেইলর পেরি তার সুনির্বাণ সিনেমা তৈরির জন্য আলাদা একটা পরিচিতি লাভ করেছেন এবং তার ক্যারিয়ারে মোট 1200টি টেলিভিশন এপিসোডের পাশাপাশি 22টি সিনেমায় অভিনয় করেছেন। ওয়ার্ল্ড অফ অ্যাস্ট্রেটিক্স ট্রেডে দেওয়া তথ্য অনুযায়ী এই দনকুবের বর্তমান সম্পদের পরিমাণ হচ্ছে $1 বিলিয়ন $ বা $10,500 কোটি বেশি। আর টেইলর পেরির জনপ্রিয় কয়েকটি সিনেমা হচ্ছে এমেরিয়ে ফ্যামিলি ফুনলার, স্টার ট্রেক ও গন গার্ল। তো এবং ফাইনালি বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতার নাম হচ্ছে জেরি সাইনফেল্ড এবং তিনি বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় কমেডিয়ান অ্যাক্টর। শুধু তাই নয়, সাইনফেল্ড একাধারে অভিনেতা, লেখক, উপস্থাপক, প্রযোজক ও পরিচালকের দায়িত্ব পালন করেছেন। দ্য ওয়ার্ল্ড অফ অ্যাস্ট্রেটিক্স টিভি সিরিজের হিসাব অনুযায়ী বর্তমানে জেরি সাইনফেল্ডের মোট সম্পদের পরিমাণ হচ্ছে $1 বিলিয়ন $ প্লাস বা প্রায় $10,600 কোটি বেশি। আর বিশ্বের সবচেয়ে ধনী এই অভিনেতার ক্যারিয়ারের বেস্ট মুভিগুলো হচ্ছে ইট কোড হ্যাপেন টু ইউ, দ্য হ্যাং ওভার, ডাম্প অ্যান্ড ডোবার। তো এই ছিল বর্তমান দুনিয়ার সবচেয়ে ধনী 10 জন অভিনেতা সম্পর্কে সংক্ষিপ্ত ভিডিও। তো এই ভিডিওর কমেন্ট বক্সে আপনার ফেভারিট অ্যাক্টর সম্পর্কে নিজস্ব মতামত জানিয়ে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।